অপহরণের প্রায় দুই দিন পর বান্দরবানের রুমা শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজামউদ্দিনকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলমুইন। এদিকে ব্যাংকে হামলার ঘটনা পুনরাবৃত্তি রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কেএনএফ আত্মসমর্পণ না করলে দমন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তিরক্ষা কমিটির সভাপতি ক্যাশৈলা। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। টানা দুই দিন র‍্যাব, ডিজিএফআই ও সেনাবাহিনীর যৌথ অভিযানের পর বান্দরবানের রুমা বাজারের পাশের এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নেজামউদ্দিনকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে উপজেলা পরিষদ কার্যালয়ে নেওয়া হয়। এর আগে সকালে সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, বান্দরবানে ব্যাংকে কুকিচিনের সন্ত্রাসী হামলার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। এটাকে মানে ছোটোখাটো ঘটনা আমরা মনে করছি না, আমরা মনে করছি এটা পরিকল্পিত বড় ধরনের ঘটনা। ঘটনার জন্যই একটা পূর্বাভাস আমাদের কাছে মনে হচ্ছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। তবে কুকিচিন সন্ত্রাসীরা অস্ত্র কেনা সহ বিভিন্ন প্রয়োজনে অর্থ খুঁজত বলে জানিয়েছে র‍্যাব। তাদের যে টাকার প্রয়োজন এটা কিন্তু আমরা বিভিন্ন সংস্থার সাথে বিভিন্ন সময় শেয়ার করেছি যে তাদের মূলত টাকার প্রয়োজন, সেটা তাদের অস্ত্র সংগ্রহ করার জন্য হোক, তারা হামলাটা করেছে বা ডাকাতি কার্যক্রমটি করেছে সেটা তাদের পূর্ব পরিকল্পিত। সেখানে ছদ্মবেশে তারা বেশ কয়েকদিন সেখানে অবস্থান করছিলেন এবং মোক্ষম সময়টি বেছে নিয়েই তারা মূলত এই ডাকাতির পরিকল্পনা বা কার্যক্রমটি করেছেন। এদিকে পার্বত্য জেলা পরিষদে সংবাদ সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান ও শান্তি প্রতিষ্ঠা রক্ষা কমিটির সভাপতি ক্যাশৈলা বলেন, জঙ্গি স্টাইলে হামলার পর কেএনএফ এর সাথে কোনো আলোচনার সুযোগ নেই। হয়তো তাদেরকে দমন করতে হবে অথবা তারা হয়তো সারেন্ডার করতে হবে বিপক্ষে, এই দুইটা হলো আমাদের কমিটির উদ্দেশ্য। অন্যদিকে থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংক থেকে লুট হওয়া অর্থ উদ্ধারে যৌথ অভিযানের কথা জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক নূর আলম মিনা। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।